আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা ইউটিউব বা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে যে ভিডিওগুলি আছে সেইগুলোকে একদম আমাদের ফোনে যে গ্যালারি আছে সেখানে ডাউনলোড করতে চায় কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করবো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো ভিয়াস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিন্তু আপনারা খুব সহজে যে কোনো প্ল্যাটফর্মের ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো ভিডিও আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটির যে ফাইল ম্যানেজার আছে বা গ্যালারি আছে সেটাতে খুব সহজেই ইনস্টল বা ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারাস্টিং হতে যাচ্ছে আসলে ভিডিওটা শুরু থেকেই শেষ মূলত সম্পূর্ণ মনোযোগ দেখবেন আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান ই ওয়াচিং নাও বাই নাইন টেক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখি তো যে কোনো ভিডিও গ্যালারিতে সেভ করার জন্য আমরা চলে যাব হলো ফেসবুকে আমি ফার্স্টে ফেসবুকেটা দেখাবো পরে আমি ইউটিউব এবং টিকটকেরটাও দেখাবো চলে যাব হলো ভিডিও অপশনে আসার পর ধরুন আমি এই ভিডিওটা সেভ করবো তার জন্য শেয়ারে টাচ করবো এবং স্কুল করে ডানে চলে গিয়ে কপি লিঙ্ক এখানে টাচ করব। তারপর আমরা চলে যাব হলো ব্যাগে ব্যাগে চলে আসার পর আমরা চলে যাব গুগলে গুগলে আসার পর এই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটের নামটি দেখুন এখানে দেখা আসছে আর আমি ডিসক্রিপশানও দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করার পর সার্চে টাচ করবো তাহলে দিতে পারবেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে এখানে দেখুন ভিডিও নর্মাল কোয়ালিটি সাইজ এত এম বি এখানে দেখুন সেভ করার অপশন আছে আর এখান দেখুন ভিডিও হাই কোয়ালিটি এত এম সাইজ এখানে সেভ করার অপশন আছে এখান থেকে আমরা সেভ করে নিতে পারি আমি এখানে সেভ করে নিচ্ছি হাই কোয়ালিটিরটা তাহলে দেখতে পাবেন সাথে সাথেই কিন্তু সেভ হয়ে যাবে আমি যদি ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসার পর গ্যালারিতে চলে যাই দেখতে পাবেন আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে এসেছে এই যে দেখুন ভিডিওটা এখন আবার চলে যাব হলো আমরা টিকটকে আসার পর ধরুন আমি যে কোনো একটি ভিডিও সেভ করব তার জন্য এই ভিডিওটা সেভ করবো তার জন্য আমি শেয়ারে টাচ করব এবং কপি লিঙ্ক এখানে টাচ করব আবার ব্যাগে চলে যাব আবার চলে যাব হলো গুগলে গুগল আসার পর আবার সেমভাবে এই ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে লিঙ্কটি বেস্ট করে দিব সার্চে টাচ করে দেব পেস্ট করলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমরা ভিডিওটা কীতে সেভ করব। হাই কোয়ালিটি নাকি নর্মাল কোয়ালিটি সেখান থেকে আমরা ভিডিওটা সেভ করে নিতে পারি সেভ করার পর আবার যদি আমরা গ্যালারিতে চলে যাই তাহলে দেখতে পারবো এই ভিডিওটা কিন্তু আমাদের এন্টাভিডিও চলে আসছে আবার যদি ব্যাগে গিয়ে আমরা চলে যাই ইউটিউবে এবং ধরুন যে কোনো একটি ভিডিও সেভ করব তার জন্য আমি ধরুন এটা সেভ করব তার জন্য এখানে টাচ করে আমরা শেয়ারে টাচ করব এবং কপি লিঙ্কে এখানে টাচ করব। আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর সেই ওয়েবসাইটে চলে যাব আসার পর সেমভাবে এখানে আবার পেস্ট করে দিব এবং সার্চ করে দেব আবার স্কুলগুলো নিচে চলে যাব এবং এখান থেকে আমাদের মন মতো কোয়ালিটি নিয়ে নিতে পারি আমি ধরুন এটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখান দেখুন সেফ হয়ে গিয়েছে এখান থেকে আমরা যদি আবার গ্যালারিতে চলে যাই সেমভাবে আমরা দেখতে পাবো আমাদের গ্যালারিতে কিন্তু এটা চলে এসেছে খুব সহজে তো এইভাবে কিন্তু আপনারা বেশ খুব সহজে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও খুব সহজে আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর আপনাদের সাথে থাকবেন আল্লাহ হাফিস